আজকের মাথা আসছে দিনাজপুর থেকে এবং আমরা এই মাদা রিপেয়ার করে দিনাজপুরে পাঠিয়ে দিই তো কুরিয়ারের স্লিপটা দিচ্ছি তো মূলত এই মাদাবোর্ডটির সমস্যা ছিল হচ্ছে নো ডিসপ্লে আসলে ডিসপ্লে আসতো না তো যাদের নো ডিসপ্লে নিয়ে সমস্যা তাদের জন্য আজকের এই ভিডিওটি তো মাদার বোর্ডের আমি সিরিয়ালটি দেখাচ্ছি শেষে ফোর ডাবল ফাইভ তো এই মাদার বোর্ডটির সমস্যা হলো যে ডিসপ্লে আসে না তো যাদের মাদার কম্পিউটার মাদার বোর্ডের যাদের ডিসপ্লে আসে না তো তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সকল সকল মাদারবোর্ড আমরা রিপেয়ার করে থাকি তো যারা আপনারা সকল মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন তো যারা এই ধরনের কোর্স করতে যাচ্ছেন তো অবশ্যই কোর্স করতে পারবেন এই মাদাবোটির সমস্যা হচ্ছে যে বিডিডি ভোল্টেজ অর্থাৎ আমরা জানি যে সিক্সটি ওয়ান বিডিডি ভোল্টেজ হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো তো ওয়ান পয়েন্ট জিরো যে ভোল্টেজটি যদি না থাকে তাহলে আমাদের বিডিডি পাচ্ছে না বিডিডি না পেলে কিন্তু কোনো ধরনের ডিসপ্লে আসবে না তো মাদারবোর্ডটি আমি চেক করতেছি অন করতেছি কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না অর্থাৎ আমাদের যে মনিটরে বা এলইডি টিভিতে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না তো ডিসপ্লে না আসার কারণ কি সমস্যা কী তো মাদাবোটির কোনো একটা কোম্পানেট বা কম্পেনিট থেকে কোনো ভোল্টেজ যাচ্ছে না বা কোনো একটা কম্পেনিট বা আইসির সমস্যা তো এটা আপনাদেরকে বুঝতে হবে মূলত যে কোনখান থেকে কিভাবে সমস্যা সেটা আপনাকে জানতে হবে আগে প্রথমত আপনাদেরকে ভোল্ট মাপতে হবে প্রত্যেকটা জায়গারে ভোল্ট ঠিকঠাক আছে কিনা বা মোসপেকুলার ভোল্ট ঠিকঠাক আছে কিনা তো এখন আমরা মূলত যে আমাদের যে প্রচুর যে ভোল্টেজ আমরা ভোল্টগুলো মাপ দেবো যে আমাদের মাদার বোর্ডের ভোল্টগুলো মাপ দেব তো প্রথমে আমরা একটা মাল্টিমিডিয়াটা আপনাদেরকে দেখাই তো তো এখন আমি সুন্দরভাবে এই ভোল্টগুলো মাপ দেবো তো এই মুসপেকটাতে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো এইট ভোল্ট দেবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ভোল্ট আর কি এইট তো ওয়ান তো ঠিক আছে ভোল্টেজটা ঠিক আছে তারপরের কিন্তু মোস্পেক্ট্রি দিবে ওয়ান পয়েন্ট বা সিক্স এই ধরনের ভোল্ট থাকবে বা জিরো ফোর হলেও সমস্যা নেই তো 1.05 অর্থাৎ এই জায়গায় কিন্তু ভোল্টেজ ঠিক আছে তো তার মানে কি সমস্যা কি এখান থেকে এখানে ভোল্টেজটা বের হচ্ছে ভোর হওয়ার পরে যে আমাদের বিটিটি ভোল্টেজ এখানে তিরানব্বই ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা অবশ্যই তিরানব্বই ভোল্টেজ ঠিকঠাক রয়েছে তারপরে যে ভোল্টেজটা আমি দেখব যে এখানে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো থ্রি ভোল্টেজ দিচ্ছে না অর্থাৎ যে এই মাথা এই ধরনের এই যে ট্রানজিস্টরটির সমস্যার কারণে কিন্তু এই ধরনের ভোল্ট দিচ্ছে না তো এই ট্রানজিস্টরটি আমরা যদি তুলে ফেলে দিই তো সেই ক্ষেত্রে এই মাদাবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিবে তো আপনাদেরকে দেখাচ্ছি তিনটার মাঝখানেরটা এই যে ট্রানজিস্টরটা থেকে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজ কিন্তু দিচ্ছে না অর্থাৎ বের হচ্ছে না তো এখান থেকে যদি আমরা থেকে কিন্তু একটা যদি আমরা তুলে ফেলে দিই মানে বিশেষ করে আমরা ট্রানজিস্টর ট্রানজিস্টর থেকে থেকে যদি তুলে তাহলে কিন্তু মাদারবোর্ডটি ডিসপ্লে দেবে কেননা আমরা সকল ভোল্টেজগুলো ঠিকঠাক আছে আর আপনারা বুঝতে পারবেন যে আমরা এটা কীভাবে বুঝলাম অবশ্যই আমরা স্ক্রামেটিক এবং ডায়োগ্রামের মাধ্যমে বুঝি তো আপনাদের দেখাচ্ছি আপনারা এইরকম মাদারবোর্ডগুলো ফেলে দিচ্ছেন এবং আপনারা যারা মাদারবোর্ড সার্ভিসিং সেন্টারে নিয়ে যাচ্ছেন এবং আপনাদের মাদারবোর্ডগুলো এইরকম সমস্যার কারণে বলতেছে মাদারবোর্ড শর্ট আপনাদেরকে নতুন একটি মাদারবোর্ড লাগাতে বলতেছে তো এটাই জন্য আমরা ভিডিও প্রতিনিয়ত করা তো আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমরা এই যে মুসপেকটি মানে ট্রানজিস্টারটি আমরা তিন পেনের ট্রানজিস্টারটি আমরা তুলে ফেলবো হডরান দিয়ে আমরা সুন্দরভাবে তুলে ফেলাই দেব এই যে আমরা তিন পেনের ট্রানজিস্টারগুলো তুলে ফেলাই দিছি এই যে দেখেন এই যে এটা কিন্তু আমি এখানে রেখে দিলাম তো আপনারা ট্রানজিস্টরটি ফেলাই দিছি তো আপনারা যে আমরা তুলে ফেলাই দিলাম এই ট্রানজিস্টরটি যদি আমি তুলে ফেলাই দিই বা সেম ট্রানজিস্টর যদি না লাগে তবু কিন্তু সমস্যা নেই কিছু কিছু মাথা এই যে দেখেন এটা কিন্তু আমরা তুলে ফেলাই দিলাম আর অবশ্য যেহেতু হিট দিছি ব্যাটারিটাও একটু হিট এই সময় কিন্তু পাওয়ার দিতে দেওয়া যাবে না ব্যাটারিটা একটু খুলে যাতে ব্যাটারিটা ঠান্ডা হয়ে যায় সে ধরনের ব্যবস্থা করতে হবে আর আমরা যদি এখন যদি মূলত এখন যদি আমরা পাওয়ার দিয়ে থাকি তো আমাদের মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিতে পারে তো আমরা ট্রানজিস্টরটি কিন্তু খুলে রাখিয়ে দিছি তো এরপরে দেখব যে আপনারা দেখলেন যে কোন ধরনের র্যাম বা প্রসেসর আমরা কোনো ধরনের চেঞ্জ করি নি তো এইদিকে হিট তার জন্য ব্যাটারিটাও একটু হিট দেখতেছি তার জন্য কিন্তু পাওয়ার দেব না অবশ্যই আপনারা হিট দেখবেন অবশ্যই ব্যাটারিটা সকেটের আশেপাশে কাজ করলে ব্যাটারিটা কিন্তু হিট থাকে আমরা এই ট্রানজিস্টারটা ফেলাই দিয়ে মানে মাদার রাখি দিলাম এবং একটু বেড়াইটা খুলে নেব খুলে নিয়ে একটু সুন্দরভাবে যেহেতু গরম আছে একটু ঠান্ডা করে দিই মানে একটু খুলে রাখলে বাইরে রাখলে বা জিবা দিয়ে চুষলে ঠান্ডা হয়ে যাবে তো যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন প্রতিনিয়ত অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এটা হচ্ছে দিনাজপুর থেকে আমরা মাদা বোর্ডগুলো রিপেয়ার করলাম তো অবশ্যই অবশ্যই আমাদের যে সার্ভিস যে সেন্টারে অবশ্যই নিকটস্থ সার্ভিস মানে সেন্টারে আপনারা দেখা করবেন এবং আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদা বোর্ড রিপেয়ার করে থাকি তো যাদের সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদা বোর্ড রিপেয়ারের প্রয়োজন তো তারা অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন এই যে আমি ট্রানজিস্টরটা কিন্তু রাখিয়ে দিলাম এখন আমি এই ট্রানজিস্টরটা খোলার পরেই আমি কিন্তু এখন আমি টিভিটি অন করব তো টিভিটি মানে সরি আমার মাথা আমি অন করব যে আমাদের ডিসপ্লে দিচ্ছে কি না তো এখন এই ট্রানজিস্টরটা কিন্তু ফেলাই দিয়েছি এই কারণে আপনাদের যাদের এই ধরনের সমস্যা এখন আমি মাথার অন করে দেব তো এই যে আমি পাওয়ার দিয়ে দেবো এখন তো যাদের ডিসপ্লে আসে না মানে মাদারবোর্ড থেকে মনিটরি ডিসপ্লে আসে না তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই একটি একটি সিম্পল কাজ তো এখন আমি পাওয়ার দিয়ে দেবো তো এখন যদি আমরা পাওয়ার দিয়ে থাকি এই যে আমাদের টিভিটি দেখি যে অন হচ্ছে কিনা বা আমাদের ডিসপ্লে আসে কি না তো এখন আমি দেখবো যে আমাদের ডিসপ্লে আসে না তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমরা সকল ধরনের এই যে আমাদের টিএমএস লেখাটা দিচ্ছে অর্থাৎ মাদারবোর্ড কিন্তু চালু হয়ে গেছে অর্থাৎ মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে দিয়ে দিয়েছে তো এ পর্যন্ত আপনারা যারা মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে দেখতেছেন অবশ্যই আপনারা রিপেয়ার করতে পারবেন আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো এই যে আমাদের মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে

বা আপনাদের ভালো মাদাবোটগুলো ফেলাই দিচ্ছেন তো এইটুকু সমস্যার কারণে আর অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর যত বেশি শেয়ার করে দিবেন তত বেশি আমাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ আমাদের কাছে সকল ধরনের মাদাবট রিপেয়ার করার জন্য আসে তো ধন্যবাদ সবাইকে